नमस्कार बंधुरा, राधे राधे। तुम्हारे सकल के स्वागत जानिए आज आमी आमार वीडियोटी स्टार्ट करछी। आशा करी तुम्हारा निश्चय खूब भालो आछो। आज आमी तुम्हारे साथे शेयर करब राश पूर्णिमार दिन खूब सहज पद्धतिते आमी किभाबे आमार मा लक्ष्मी नारायण और गोपालेर पुजो करे थाकि। तो चलो वीडियोटी स्टार्ट करी। आशा करी तुम्हारे निश्चय खूब भालो लागबे। तो स्नान करे शुद्ध वस्त्रे चले एसेछि ठाकुर घरे। ठाकुर घर खूब भालो करे परिष्कार करे मुछे पुरो ठाकुर घर और पुजो समस्त जिनिसे गंगा जल छिटिए निएछि। और हाथे तीन बार गंगा जल निए सबार प्रथम आचमन करे निलाम। और एखन आमी आमार गोपालसोनाके पंचामृत दिए अभिषेक करिए नेब। दूध दई घी मधु शर्करा दिए पंचामृत तैरी करे ताते तुलसी पाता और फुल दिए आमी आमार गोपालसोनाके जल शंखते पंचामृत निए अभिषेक करिए निच्छी। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। गोपालसोनाके पंचामृतते अभिषेक करिए नेवार परे परिष्कार शुद्ध जल दिए खूब भालो करे अभिषेक करिए निच्छी। ओम नमो भगवते वासुदेवाय नमो। রাসযাত্রায় সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমর্পিত একটি দিন। রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণর জন্য উৎসর্গকৃত একটি দিন। তাই এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বা ছোট গোপালসোনা অথবা লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের পুজো করলে এর ফল দ্বিগুণ বৃদ্ধি পায়। পরিষ্কার শুদ্ধ একটি কাপড় দিয়ে খুব ভালো করে এখন আমি আমার গোপালসোনাকে আলতো হাতে মুছে নিচ্ছি। আর এই যে গোপালসোনা যে স্নানের পঞ্চামৃত, এই পঞ্চামৃত আমি যেখানে সেখানে ফেলবো না, বাড়ির প্রত্যেকের মাথায় একটু করে বুলিয়ে দেব। আর আমি ফুল গাছে গোড়ায় দিয়ে দেব। আর চন্দন পেটে নিয়েছি একটি পিতলের থালায় চন্দনের ফোঁটা দিয়ে তাতে তুলসী পাতা দিয়ে আমার গোপালসোনাকে এখন আমি ফুল দিয়ে অভিষেক করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ओम नमो भगवते वासुदेवाय नमो। तो गोपालसोना के फूल दिए अभिषेक करिए नेवार परे एखन आमी आमार लक्ष्मी नारायण के पंचामृत दिए अभिषेक करिए निच्छी। तोमादेर काछे जदि पीतल किंबा पाथरेर मूर्ति थाके तो सेक्षेत्रे तुम्हरा भालोभावे अभिषेक करे निते पारबे। तो आमार काछे एरकम मा लक्ष्मी नारायणेर फटो आछे। तो आमी বিশেষ বিশেষ দিনে এরকম পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেই। পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেওয়ার পরে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নিচ্ছি। আর ফুল দিয়েও অভিষেক করিয়ে নিয়েছি। এখন পরিষ্কার শুদ্ধ একটি ঠাকুরের গামছা দিয়ে খুব ভালো করে আমি আমার লক্ষ্মীনারায়ণকে মুছে নিলাম। কাঠের একটি জলচৌকি পেতে নিয়েছি, তাতে আলপনা দিয়ে হলুদ রঙের একটি আসন নতুন পেতে তাতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর আসনে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। রাস নৃত্যে শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেছিলেন। রাস পূর্ণিমার রাত্রি ছিল ব্রহ্মরাত, সাধারণ মানুষের কাছে যা 432 কোটি বছর। আসনে এখন আমি আমার মা লক্ষ্মী ও নারায়ণকে স্থাপন করলাম। আর আমি আমার গোপালসোনাকেও আসনে স্থাপন করছি। তো গোপালসোনাকে আমি সুন্দর একটি নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গোপালসোনাকে এখন গলার হার পরিয়ে দিচ্ছি। মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছি। গোপালসোনার হাতে গোপালসোনার প্রিয় বাসি দিয়ে দিলাম। চন্দন বেটে নিচ্ছি। তো আমি আমার গোপালসোনা আর ভগবান নারায়ণকে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করলাম। চন্দন সহযোগে ফুল তুলসী দল ভগবানের চরণে অর্পণ করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে তুলসী পাতা
ভগবান নারায়ণের চরণে ও বুকে অর্পণ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে তুলসী দল ভগবানের চরণে অর্পণ করলাম, ফুল অর্পণ করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবান নারায়ণকে পৈতে নিবেদন করলাম, মা লক্ষ্মীকে সিঁদুরে সিঁদুর পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে, আর মা লক্ষ্মীকে লাল চন্দন সহযোগে বেলপাতা ফুল মা লক্ষ্মী চরণে অর্পণ করলাম। ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নমো। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে খুব সুন্দর করে আমি আমার গোপালসোনাকে সাজিয়ে নিচ্ছি। তো আমার গোপালসোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘট স্থাপন করব, মা লক্ষ্মী আর ভগবান নারায়ণকেও ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি এখানে পিতলের একটি ঘট নিয়েছি, তোমরা চাইলে মাটি কিংবা তামার ঘটও নিতে পারো। আর গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর নিয়েছি এখানে 9টা আম্রপল্লবযুক্ত আমসরা, 5টা 7টা কি 9টা আম্রপল্লবযুক্ত আমসরা নেওয়া যায়। তো প্রতিটি আম্রপল্লবী সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। ঘট পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘট জলপূর্ণ করে নিচ্ছি। ঘটে দিয়ে দিলাম একটি সুপারি, 1 টাকার কয়েন, একটি হলুদের গাঁট, কিছু আতপ চাল। আর ঘটে এখন আমসরা দিয়ে দিলাম। আর নিয়েছি গোটা একটি পান, গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে দিলাম। আর নিয়েছি 5টা বেলপাতা, 5টা দুর্বা ঘটে দিলাম। আর নিয়েছি একটি ডাব, ডাবেও গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। রাস পূর্ণিমার দিন দীপ প্রজ্বলিত রাধাকৃষ্ণের মন্দির দর্শন করলে তীর্থ দর্শন করার পূর্ণ ফল লাভ হয়। খুবই সহজ সরল পদ্ধতিতে আমি তোমাদের সাথে রাস পূর্ণিমার দিন লক্ষ্মীনারায়ণ পুজো ও একই সাথে আমি কিভাবে আমার গোপাল সেবা করে থাকি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। গঙ্গা মাটি নিয়ে তাতে ধান দূর্বা দিয়ে আমি ঘট স্থাপন করলাম। ঘটের উপরে দিয়ে দিচ্ছি পৈতে, নতুন গামছা কিংবা নতুন চেলি, চাঁদ মালা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ঘটের উপরে নতুন বস্ত্রস্বরূপ মৌলি ফুল। মা লক্ষ্মীকে আলতা সিঁদুর শাখা পলা নিবেদন করলাম, জয় মা লক্ষ্মী। আলতা সিঁদুর শাখা পলার উপরেও একটু চন্দন সহযোগে ফুল দিয়ে দিলাম। গোটা ফল ভগবানকে নিবেদন করছি, গোটা ফলের উপরে তুলসী পাতা আর চন্দন সহযোগে ফুল দিয়ে ভগবানকে গোটা ফল নিবেদন করলাম। নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, 5টা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। নৈবেদ্যতেও তুলসী পাতা ও ফুল দিয়ে ভগবানকে নৈবেদ্য নিবেদন করলাম। আমি আমার সব ভগবানকে একসাথেই ভোগ নিবেদন করলাম, আমার গোপালসোনার জন্য মাখন মিশ্রি সন্দেশ। আর ভোগের থালা গ্লাসে তুলসী পাতা ও ফুল দিয়ে আমি ভগবানকে ভোগ নিবেদন করলাম, জল নিবেদন করলাম। জলের গ্লাসেও তুলসী পাতা ও ফুল দিয়ে দিয়েছি। গোপালসোনার জন্য চকলেট দিলাম, হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি।
আরতি করে নিচ্ছি। রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা সহ অজস্র গোপিনীদের সাথে এক নৃত্যে রত হয়েছিলেন। এই নৃত্যই রাসলীলা। এই লীলা মানে নৃত্য। রাসলীলা যে নৃত্য পরিবেশিত হয় তার নাম রাস নৃত্য। মহারাস, বসন্তরাস, কুঞ্জরাস, দিব্যরাস ও নৃত্যরাস এই পাঁচ ভাগে বিভক্ত করা হয় রাসলীলা। রাস মানে আনন্দ, দিব্য অনুভূতি ও প্রেম। এই রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল শারদীয় পূর্ণিমার মোহিনী রাতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান, আমার পুজো পদ্ধতিতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় ভুল ক্ষমা করে পুজো গ্রহণ করো ভগবান। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। মম বিশ্বরূপ শুভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।